হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো কালকে তো দেখলেন মটন খাওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আজকে আবার মাছ নিয়ে আসছে, বাটা মাছ। আমাদের বাড়িতে মানে নিরামিষটা খুব কমই হয়, মানে মাছ ছাড়া চলে না আর কি, মাছ মাংস ছাড়া চলে না, বেশিরভাগই আমাদের মাছ মাংসই খাওয়া হয়। তো আমার হাজবেন্ড মাছ মাংস ছাড়া খেতে পারে না, ওর লাগবেই, বেশি আবার খাবে না। এক পিস দু পিস হলেই হয়ে গেল, এক পিস হলেই হয়ে গেল, দু পিস বলছে। তাই তার জন্য এই যে নিয়ে আসছে বাটা মাছ, আর মিস্ত্রি আছে, আজকে একটা মিস্ত্রি আছে, রান্না করব চুকুম্বর বলে না কি বলে ওটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করাই হলো না। আর শাক ভাজবো আর স্যালাড। তো আজকে একবারে সিম্পল, বেশি কিছু করলাম না। আর শাকের রাটিগুলো তো দেখলেনই, খুবই নরম, একবারে কুচি কুচি একবারে গলে গেছে। তো এই যে দেখুন এতগুলো শাক দুই আটি, কিন্তু দেখবেন কতটুকু হয়ে যাচ্ছে। আর শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একবারে কুচি, জাস্ট গাছটা কোনো মতে হয়েছে, তারপরে তুলে নিয়ে বিক্রি করতে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছ কতটা একবারে মজুরে অল্পখানি হয়ে যাবে, দেখে নাও কতটুকু হয়ে গেছে। তো শাক ভাজা কমপ্লিট, এখন তুলে নেব। এই যে দেখুন কতটুকু বাটির, এক বাটিও তাও হলো না, ছোট্ট বাটি। তো এদিকে মাছের ঝোলও ফুটে গেছে। তো মাছের মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, একবারে আদা রসুন আদা কাঁচা লঙ্কা বাটা জিরা মশলা গুঁড়া দিয়ে রান্না করেছি। তো আমরা পেঁয়াজ রসুনটা খুব কমই খাই, তো এখন ভাত বেড়ে নিয়েছি। তো ভাত খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম, আজকে অনেক সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কারণ আমাদের বৈশাখ মাসের মেলাটা চলে আসছে, মাত্র ছয় দিন আছে আর। তো এই যে তো সব কিছু শুকিয়ে গেছে, এখন দরজার পর্দা জানলার পর্দা সব কিছু লাগাবো, আর কাপড়গুলো ভাঁজ করে রান্নার মধ্যে রাখবো। তো এই গেল কীর্তন, এই আসছে মেলা, আমাদের অনুষ্ঠান মানে হতেই থাকে। তো এখন এই যে পর্দাগুলো লাগাই নিলাম, আর একটা আছে, অন্ধকার অন্ধকার লাগছিল, বলটা জ্বাললাম, আর ওদিকে জানলার দিয়ে আলো আসছে, তো তাই ছবিটা ভালো আসছে না। মানে এখন কয়টা বাজে না, দুইটা তিনটা বাজে, তাই আর আমি ফ্যান চালাইছি, ফ্যানের যা আওয়াজ আমাদের, মানে কি বলবো, গাড়ির আওয়াজেও ফেল এরকম হয়ে যায়। তো এখন বালিশের কভারগুলো ঢোকাই নিচ্ছি, আরও কাপড় চোপড় আছে রান্নার মধ্যে, তারপর গুছায় রাখবো ভাঁজ করে, আগে কভারগুলো ঢুকাই নি বালিশের। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত কাপড় চোপড়, তো দিনটা অর্ধেক যায় নাই, তাতেই শুকায় গেছে আর কি। আর এখন যা রৌদ্র, আর এত বড় দিন, অর্ধেকটা দিনের মধ্যে শুকায় যায়, এই তো একটা ডেটার মধ্যে শুকিয়ে গেছে সব কাপড় চোপড়। তো চলো তোমরা দেখতে থাকো, আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা। Oh,
ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ বড় ভিডিও দেখতে চায় না, ছোট ছোটই ভিডিও দিব, কোনোদিন বড় হয়ে যায় তো। আর কিছু শ্যুট করিনি, এখান থেকে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সবাই, তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক অনেক দরকার আমার। এরকম করে আমাকে ভালোবাসতে থাকো, আমি যেন এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই, ভালো থেকো।